আমার সকল ছাত্রছাত্রী এবং ভাই বোনেদের আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আমার যারা অনলাইন ক্লাসে রয়েছ তাদেরকেও স্বাগত এবং যারা আমার ফেসবুক পেজ থেকে রয়েছ সেই ফেসবুক পেজ থেকে থাকা ছাত্রছাত্রী এবং ভাই বোনেদেরকেও আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ মণিকাঞ্চন জিওগ্রাফি থেকে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই আজকে আমি নিয়ে এসেছি পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের জিওগ্রাফির যে এসএলএসটি সিলেবাস সেই সিলেবাসের উপরে এমসিকিউ টাইপ কোয়েশ্চেন অ্যান্সারের একটি ক্লাস এবং তার সাথে তার সম্পূর্ণ ব্যাখ্যা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে নোটিফিকেশন আইটনতে ক্লিক করো এবং বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার আজকের ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে এসএলএসটি জিওগ্রাফি বা এমএসএ জিওগ্রাফি বা মাদ্রাসা সার্ভিস কমিশনের যে সিলেবাস সেই সিলেবাসের হিউম্যান রিসোর্স অর্থাৎ হিউম্যান জিওগ্রাফি থেকে একটি টপিক বা ফার্স্ট টপিক পপুলেশান গ্রোথ শুরু করছি আজকের আলোচনা প্রথম ক্লাস হিউম্যান জিওগ্রাফি থেকে ক্লাস নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ উভয়ের ক্ষেত্রে এই টপিকটি রয়েছে টপিকটি হচ্ছে পপুলেশান গ্রোথ তো আসছি প্রথম কোশ্চেন যে ধনাত্মক জনসংখ্যা বৃদ্ধির হারের ক্ষেত্রে কোন তথ্যটি ভুল এখানে চারটি তথ্য আমি দিচ্ছি চারটি তথ্যের মধ্যে কোনটি ভুল তো ফার্স্ট যে অপশানটা রয়েছে সে অপশানটা রয়েছে জন্মহার অনিয়ন্ত্রিত থাকে অপশান বি অন্তর্মুখী পরিব্রজনের মাত্রা কম হয় অপশান সি জন্ম নিয়ন্ত্রণ শিথিল থাকে এবং অপশান ডি জনসংখ্যা বহন কম ভূমিভাগ অপ্রতুল থাকে তো একটা জিনিস দেখলাম ধনাত্মক জনসংখ্যা বৃদ্ধি আর ঠিক আছে এর ক্ষেত্রে এই চারটি তথ্যের মধ্যে কোনটি ভুল তো এখানে যে ভুল তথ্যটি রয়েছে আশা করি সকলে বুঝতে পারছ তো এখানে ভুল তথ্যটি হচ্ছে অপশন বি এ অন্তর্মুখী পরিব্রজনের মাত্রা কম হয় বলা আছে এটা কম হয় হবে না এটা হবে বেশি হয় ঠিক আছে ধনাত্মক জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে অন্তর্মুখী পরিব্রজনের মাত্রা হয় বেশি ঠিক আছে এই গেল প্রথম প্রশ্ন এবারে আসছি ঋণাত্মক জনসংখ্যা বৃদ্ধির হারে ক্ষেত্রে কোন তথ্যটি ভুল তো অপশন এ দিয়েছি জনসং জন্মহার অনেকাংশে নিয়ন্ত্রিত থাকে দু নম্বর অধিক মাত্রায় বহির্মুখী পরিব্রজনের প্রভাব দেখা যায় অপশন সি জন্মহারের তুলনায় মৃত্যুহার হার বেশি এবং অপশান ডি অকাল মৃত্যুর হার কিন্তু কম ঠিক আছে এখানে কোন উত্তরটা সঠিক হবে তো একটা জিনিস খেয়াল করো যে ঋণাত্মক জনসংখ্যা বৃদ্ধি অর্থাৎ ঋণাত্মক জনসংখ্যা বৃদ্ধি মানে যেখানে জনসংখ্যা কমছে তাহলে সেখানে যদি জনসংখ্যা কমে তাহলে জন্মহার নিয়ন্ত্রিত থাকবে এটা সঠিক অপশান বি অধিক মাত্রায় বহির্মুখী পরিপ্রয়োজনের প্রভাব দেখা যায় এটাও কিন্তু সঠিক অপশান সি রয়েছে জন্মহারের তুলনায় মৃত্যু হার বেশি হতেই পারে ঋণাত্মক জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে জন্মহারের তুলনায় মৃত্যু হার বেশি হয় এবং চার নম্বর হচ্ছে অকাল মৃত্যুর সংখ্যা কম তো এখানে যে অপশনটি ভুল আছে সেটি হচ্ছে অপশান ডি অকাল মৃত্যুর হার কম অকাল মৃত্যুটা হয় ঠিক আছে যেমন ঋণাত্মক জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে দুর্ভিক্ষ মহামারী যুদ্ধবিগ্রহজনিত কারণে কিন্তু অকাল মৃত্যু হয়ে থাকে বা বজায় থাকে সেই জন্য অকাল মৃত্যুর সংখ্যা এখানে কিন্তু বেশি হবে ঠিক আছে অর্থাৎ এই অপশান অর্থাৎ অপশান ডি এটা কিন্তু ভুল রয়েছে এরপরে আসছি তিন নম্বর কোশ্চেন নিম্নের কোন তথ্যটি অসঙ্গতিপূর্ণ ঠিক আছে এখানে চারটে অপশান দিচ্ছি আমি অপশান এ অপশান বি সি ডি ঠিক আছে তো কোন তথ্যটি অসঙ্গতিপূর্ণ তো অপশান এতে কি দেওয়া রয়েছে যে প্রথম শ্রেণীর মৃত্যু বিভিন্ন মহামারী অপশান বি দ্বিতীয় শ্রেণীর মৃত্যু এডস ক্যান্সারের মতন রোগ তৃতীয় শ্রেণীর মৃত্যু রক্ত নালী বা শ্বাসনালী সংক্রান্ত রোগ এবং চতুর্থ শ্রেণীর মৃত্যু হচ্ছে শিশুজনিত সরি শিশু রোগজনিত মৃত্যু এর মধ্যে কোন তথ্যটা কিন্তু ভুল আছে তো এখানে যে তথ্যটা ভুল আছে সেটা হচ্ছে এই অপশান ডি চতুর্থ শ্রেণীর মৃত্যু ঠিক আছে চতুর্থ শ্রেণীর মৃত্যু শিশু রোগজনিত কারণ কিন্তু নয় ঠিক আছে চতুর্থ শ্রেণীর মৃত্যুর ক্ষেত্রে কোনগুলো হয় না খুন আত্মহত্যা বা দুর্ঘটনায় মৃত্যু ঠিক আছে এইগুলো হয় তো এই ক্রাইটেরিয়াগুলো কে দিয়েছে এগুলো রাষ্ট্রসঙ্গে দিয়েছে এবং এর পরের আমি প্রশ্নটাই যখন দেখাবো তখন তোমরা দেখতে পাবে যে এই ক্রাইটেরিয়াগুলো রয়েছে টোটাল পাঁচটা পাঁচ ধরনের মৃত্যুর কথা রাষ্ট্রসংঘ বলেছে আমি পরে কোশ্চেনে যাচ্ছি সেখানে তোমাদের উত্তরটা পেয়ে যাবে এবং পঞ্চ এই শিশুরোগজনিত মৃত্যু যেটা বললাম এটা কিন্তু পঞ্চম শ্রেণীর মৃত্যু চতুর্থ শ্রেণীর মৃত্যু নয় তো আসছি পরে কোশ্চেন উত্তর আগে থেকেই বলে দিয়েছি যে রাষ্ট্রসংঘের প্রদত্ত প্রিন্সিপাল অফ ভাইটাল স্ট্যাটিস্টিক সিস্টেম অনুযায়ী মরণশীলতা কয় ধরনের ঠিক আছে তো আমি অপশান তো বলেই দিয়েছি এটার উত্তর হবে পাঁচ ধরনের আমরা রাষ্ট্রসংঘের মত অনুযায়ী পাঁচ ধরনের মরণশীলতা বা পাঁচ ধরনের মৃত্যুর কথা জানতে পারি ঠিক আছে প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণী এবং পঞ্চম শ্রেণী আগের প্রশ্নটাতেই আমি বলে দিচ্ছি পাঁচটা শ্রেণীর মৃত্যু কি কী ধরনের হতে পারে যারা আগের প্রশ্নটা শুনেছ আশা করি পেরে যাবে তো আসছি এর পরের কোশ্চেন ডাবলিং টাইম বলতে কি বোঝো তো অপশানগুলো কি কি রয়েছে একটা হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির সময় ঠিক আছে দু নম্বর হচ্ছে মোট জনসংখ্যার দ্বিগুণ হওয়ার সময় অপশন সি মোট জনসংখ্যা বৃদ্ধির হার দ্বিগুণ হয় আর অপশন ডি কোনোটি নয় ডাবলিং টাইম বলতে কোনটিকে বোঝায় তো এখানে ডাবলিং টাইম বলতে যেটি বোঝাচ্ছে সেটি হচ্ছে মোট জনসংখ্যার দ্বিগুণ হওয়ার সময় অর্থাৎ যে জনসংখ্যা রয়েছে সেই জনসংখ্যা থেকে জনসংখ্যাটা দ্বিগুণ হবে কত টাইমের মধ্যে সেই টাইমটাকে বলা হচ্ছে ডাবলিং টাইম অর্থাৎ যে জনসংখ্যা রয়েছে যে পপুলেশানটা রয়েছে সেটা দ্বিগুণ হওয়ার যে টাইমটুকু লাগছে বা সময়টা লাগছে তাকে বলা হচ্ছে ডাবলিং টাইম ঠিক আছে মনে থাকে যেমন তো এর পরে আমি একটা স্লাইডে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে উন্নত দেশের ডাবলিং টাইম ধরা হয় একশো বছর এবং অনুন্নত দেশের ডাবলিং টাইম ধরা হয় কত না তেত্রিশ বছর এটা একটু খাতায় নোট ডাউন করে নেবে তো আসছি পরে কোশ্চেন নিচের কোন তথ্যটি সঠিক এখানে আমি জনসংখ্যা বৃদ্ধি সংক্রান্ত চারটি তথ্য দিয়েছি চারটি তথ্যের মধ্যে কোনটা সঠিক তোমাদেরকে বিচার করতে হবে তো অপশান এ কি রয়েছে যে উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বহু প্রাণানি ঘটে ফলে জনসংখ্যা ব্যাপক হারে হ্রাস পায় এই একটা সময় গেছে অর্থাৎ কোন সময় না প্রথম বিশ্বযুদ্ধ উনিশশো থেকে উনিশশো আঠেরো মধ্যে আমরা সকলেই জানি এবং হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ উনিশশো উনচল্লিশ থেকে উনিশশো পঁয়তাল্লিশের মধ্যে অর্থাৎ এই সময়ে জনসংখ্যা হ্রাস ঘটেছিল কি না ঠিক আছে এই তথ্যটা সঠিক কি না তো এটা হচ্ছে সঠিক উত্তর ঠিক আছে এটা সঠিক এবারে বাকিগুলো আমরা দেখে নিই বাকিগুলো কী কী রয়েছে যে বাকিগুলোও সঠিক কি না তো বাকিগুলোর ক্ষেত্রে রয়েছে যে অপশান বি উনিশশো সালে তৃতীয়বার চিকিৎসা বিজ্ঞানের বিপ্লবের পর মৃত্যু আর অনেকটাই কমেই যায় ফলে পুনরায় জনসংখ্যার বৃদ্ধি ঘটে এই অপশানটাও কিন্তু ঠিক প্রথম অপশানটাও যেমন ঠিক বলেছিলাম এটাও ঠিক অপশান সি উনিশশো পঞ্চাশের দশকেই জাপানের শিল্প বিপ্লব এবং চীনের কৃষি বিপ্লব ঘটায় এশিয়া মহাদেশে দ্রুত হারে জনসংখ্যা বৃদ্ধি ঘটায় ঠিক আছে এখানেও কিন্তু অপশানটা কিন্তু ঠিক এই তিনটে অপশানই কিন্তু ঠিক সেই জন্য এখানে সঠিক উত্তর হবে যেটা সেটা হচ্ছে সবগুলি ঠিক অর্থাৎ অপশান এ বি এবং সি আমি এই প্রশ্নটা দেওয়ার কারণ হচ্ছে তোমাদেরকে তিনটে তথ্য বা তিনটে ইনফরমেশান বা তিনটে অনলাইনার হিসেবে তথ্য তুলে দিলাম তো এরপরে আসছি পরে কোশ্চেন সাত নম্বর কোশ্চেন কি আছে না ইউরোপে বেবি বুম পরিস্থিতি কখন দেখা দিয়েছিল ঠিক আছে বেবি বুম সম্পর্কে আশা করি সকলেরই কম বেশি ধারণা আছে তাই আমি সেটা ডিসকাসে যাচ্ছি না তো ইউরোপে বেবি বুম কখন দেখা দিয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের যে ফেব্রুয়ারি বিপ্লব হয় সেটার পর না স্পেনের গৃহযুদ্ধের পর তো এখানে সঠিক উত্তর হবে বেবি বুম ইউরোপে দেখা দিয়েছিল কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ঠিক আছে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা হওয়ার পর কিন্তু ইউরোপে বেবি বুম দেখা দিয়েছিল আসছি তারপরে কোশ্চেনে আট নম্বর কোশ্চেন যে ওশিয়ানিয়ায় বিভিন্ন দেশে জনসংখ্যা বৃদ্ধির বইর বহির্বিশ্বের মানে অন্যান্য দেশ থেকে পরিব্রাজনকারীদের প্রবেশের উপরে কিছু নিষেধাজ্ঞা জারি হয়েছিল সেই জারির ঘটনাকে কি বলা হয় ডানদিকে যখন ছবিটা দিয়ে দিয়েছি তখন তোমরা দেখতেই পাচ্ছ যে হোয়াইট অস্ট্রেলিয়া পলিসি এরকম একটা পলিসি কিন্তু অস্ট্রেলিয়া থেকে বা ওসিয়ানিয়া মহাদেশে গ্রহণ করা হয়েছিল যাতে জনসংখ্যা বৃদ্ধি আটকানোর জন্য এরা পরিব্রাজনকারীদের উপরে কিছু নিষেধাজ্ঞা জারি করেছিল অর্থাৎ সব মানুষ কিন্তু ইউরোপে সরি ওশিয়ানি মহাদেশে আসতে পারবে না তাহলে এখানে অপশান যে চারটে রয়েছে তার মধ্যে অপশান ঠিক হবে হোয়াইট পলিসি ঠিক আছে পরিব্রাজনের ক্ষেত্রে ওশিয়ানি মহাদেশের একটা একটা কিছু নিষেধাজ্ঞা বা বিধি নিষেধ এসএলএসটি জিওগ্রাফি স্টাডি মেটেরিয়াল পুরো এসএলএসটি সিলেবাস অর্থাৎ নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের যে প্রিভিয়াস এসএলএসটি সিলেবাস ছিল সেই এসএলএসটি সিলেবাসের একশো সাতাশটি টপিক থেকে দশ হাজারের বেশি ওয়ান তথ্য বা এক লাইনে তথ্য যেগুলো তোমাদের এনসিকিউ প্রশ্ন করতে সুবিধা দেবে এগুলো যদি তোমরা কেউ নিতে চাও তাহলে ডেসক্রিপশান বক্স চেক করো অথবা স্ক্রিনে যে আমার নাম্বারটি দেওয়া হচ্ছে সেই নাম্বারটিতে তোমরা হোয়াটসঅ্যাপ করো অথবা ফোন করতে পারো তাহলে তোমরা নোট কীভাবে পাবে সে সমস্ত ডিটেলস জানতে পারো এরপর আসছি পরে কোশ্চেন যে জনসংখ্যা অভিক্ষেপে বা অভিক্ষেপ যে বিষয়ের পরিচয় প্রদান করে তাহলে জনসংখ্যা অভিক্ষেপ কোন বিষয়ের পরিচয় প্রদান করে এখানে চারটে অপশান রয়েছে একটা প্রজনন ক্ষমতার হার দু নম্বর মৃত্যু হার তিন নম্বর পরিব্রাজনের হার আর চার নম্বর হচ্ছে সবকটাই ঠিক তো আমি প্রশ্নটা আর একবারটি বলে দিচ্ছি যে জনসংখ্যা অভিক্ষেপ যে বিষয়ের পরিচয় প্রদান করে ঠিক আছে জনসংখ্যা অভিক্ষেপ মানে কি আগামী দিনে জনসংখ্যা কত হবে তার একটা পূর্বানুমান তো এখানে যে অপশনটি সঠিক হবে সেটি হচ্ছে সবকটি ঠিক অর্থাৎ তিনটি ঠিক প্রজনন ক্ষমতার হারও বোঝা যায় জনসংখ্যা বিক্ষোভের ক্ষেত্রে মৃত্যু হারও বোঝা যাবে এবং পরিপ্রাজনের হারও কিন্তু বোঝা যায় তো এরপরে আসছি দশ নম্বর কোশ্চেন যে শিশু মৃত্যুর হার বলতে কী বোঝো এখানে চারটের কথা বলা হচ্ছে একটা হচ্ছে মোট জনসংখ্যার সাপেক্ষে শিশু মৃত্যুর পরিমাণ অপশন বি এতে দেওয়া রয়েছে যে মোট জীবিত শিশুর সাপেক্ষে মৃত শিশুর পরিমাণ অপশান সি এ রয়েছে মোট মহিলা জনসংখ্যার সাপেক্ষে মৃত শিশুর পরিমাণ এবং অপশান ডি কোনোটি নয় তো আবারও বলছি শিশু মৃত্যুর হার কোনটি ঠিক আছে এখানে সঠিক উত্তর হবে মোট জীবিত শিশুর সাপেক্ষে মৃত শিশুর পরিমাণ এর মাধ্যমেই কিন্তু শিশু মৃত্যুর হার পরিমাপ করা যায় তো আসছি পরে কোশ্চেন দশ নম্বরের হয়ে গেল এগারো নম্বর কোশ্চেন সারা বিশ্বে বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালন করা হয় এটা সহজ কোশ্চেন ঠিক আছে বিশ্ব জনসংখ্যা দিবস কবে পালন করা হয় বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয় আশা করি সকলে জানো এগারোই জুলাই ঠিক আছে এগারোই জুলাই তারিখে কিন্তু বিশ্ব জনসংখ্যা দিবস পালন করা হয় যেহেতু হিউম্যান জিওগ্রাফি পড়ছি সেহেতু এই প্রশ্নটা জানা জরুরি আসছি পরে কোশ্চেন ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে কোন রাজ্যে কম এখানে আমি চারটে অপশান দিয়েছি সিকিম বিহার পশ্চিমবঙ্গ এবং কেরল জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে কম কোন রাজ্যে ঠিক আছে এখানে সঠিক উত্তর হবে কেরল কেরলে জনসংখ্যা বৃদ্ধির হার সবচেয়ে কম ঠিক আছে কেরলে জনসংখ্যা বৃদ্ধির হার সামথিং নয় দশমিক চার দুই পারসেন্ট নয় দশমিক চার দুই পার্সেন্ট এটা কিন্তু দু হাজার এগারো সালের ডেটা অনুযায়ী তথ্যটা আমি দিলাম ঠিক আছে তো আসছি পরে কোশ্চেন তেরো নম্বর কোশ্চেন মানুষ জমি অনুপাত সংক্রান্ত কোন তথ্যটি ভুল এখানে চারটে তথ্য দিয়েছি মানুষ জমি অনুপাত সম্পর্কে তার মধ্যে যে তথ্যটি তোমাদের ভুল মনে হচ্ছে তো এখানে তথ্য ভুল দেওয়ার কারণ হচ্ছে যে এভাবে কিন্তু অনেক বেশি এই ধরনের প্রশ্ন করলে কিন্তু অনেক বেশি ধারণাগুলো ক্লিয়ার হবে এবং একটা প্রশ্নের মধ্যে অনেকগুলো উত্তর কিন্তু আমরা পাবো তো জমি অনুপাত কি বলছে যে মোট কার্যকরী মানুষ এবং মোট কার্যকরী জমির যে অনুপাত তাকে বলা হচ্ছে মানস জমি অনুপাত দু নম্বর বলা হচ্ছে এটি মানুষ এবং জমির পরিমাণগত সম্পর্ক আচ্ছা অপশন সি এ বলা হচ্ছে যে কাম্য জনসংখ্যা সম্পর্কিত আভাস পাওয়া যায় এর সাহায্যে এবং অপশান ডি এ বলা হচ্ছে যে জনসংখ্যার কেন্দ্রীকরণ এবং বিকেন্দ্রিকরণ বোঝা যায় মানস জমি অনুপাতের সাহায্যে তো এই চারটা অপশানের মধ্যে কোনটা ভুল রয়েছে তো এখানে যেটা ভুল রয়েছে সেটা হচ্ছে অপশন বি মানস জমি অনুপাত মানস জমি অনুপাতের ক্ষেত্রে এটা কিন্তু সম্পর্কটা পরিমাণগত সম্পর্ক নয় এটা হচ্ছে গুণগত সম্পর্ক ঠিক আছে মানস জমি অনুপাতে মানুষ এবং জমির মধ্যে সম্পর্কটা হচ্ছে গুণগত সম্পর্ক আসছি পরে কোশ্চেন কোন বৈশিষ্ট্যটি জনস্বল্পতার নয় জনস্বল্পতা ঠিক আছে জনাধিক্য নয় কিন্তু জনস্বল্পতা কোন বৈশিষ্ট্যটি জনস্বল্পতার ক্ষেত্রে সঠিক নয় হবে ঠিক আছে এখানে অপশান এ যে কাম্য জনসংখ্যা অপেক্ষা জনসংখ্যা কম হয় অপশান বি জনঘনত্ব কম এবং মানুষ অনুপাত বেশি থাকে অপশান সি সম্পদের উৎপাদন এবং চাহিদা কম থাকে সম্পদের আবিষ্কার ব্যাহত হয় এবং অপশন ডি সবগুলি সঠিক বৈশিষ্ট্য তো এখানে যেটি সঠিক হবে সেটা হচ্ছে বা এখানে যেটি জনস্বল্পতার বৈশিষ্ট্য নয় সেটি হচ্ছে অপশান বি কি ভুল আছে এখানে এখানে ভুল আছে যে জনঘনত্ব কম এবং মানুষ জমি অনুপাত বেশি হয় না মানুষ জমি অনুপাত বেশি হয় না ঠিক আছে জনস্বল্পতার ক্ষেত্রে মানুষ জমি অনুপাত কিন্তু কম হয় ঠিক আছে এবার আসছি লাস্ট কোশ্চেন জনাকীর্ণতা সম্পর্কিত যে তথ্যটি সঠিক এখানে আমি চারটি তথ্য দিলাম তার মধ্যে জনাকীর্ণতা সম্পর্কিত কোন তথ্যটি সঠিক তো অপশান এ কাম্য জনসংখ্যা অপেক্ষা জনসংখ্যা বেশি হয় অপশান বি জনঘনত্ব এবং মানুষজমি অনুপাত দুটোই বেশি হয় অপশান সি সম্পদের উৎপাদন ও চাহিদা বেশি থাকে এবং সম্পদের উৎকর্ষতা ও আবিষ্কার বৃদ্ধি পায় এবং অপশান ডি সবগুলিই সঠিক তো এখানে যদি উত্তর হবে সেটা হচ্ছে সবগুলিই সঠিক কারণ কি না কাম্য জনসংখ্যা অপেক্ষা জনসংখ্যা বেশি হয় জনঘীর্ণতার ক্ষেত্রে ঠিক আছে জনঘনত্ব এবং মানসমীয় অনুপাত দুটোই বেশি থাকে জনঘীর্ণতার ক্ষেত্রে ঠিক আছে সম্পদের উৎপাদন এবং চাহিদা বেশি থাকে এবং সম্পদের উৎকর্ষতা এবং আবিষ্কার বৃদ্ধি পাবে জনসংখ্যা বেশি থাকলে হয়তো এখানে তিনটি অপশানই যেহেতু ঠিক সেহেতু সঠিক উত্তর হচ্ছে অপশান ডি তো আপাতত এখানেই পর্যন্ত ছিল ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যটা একটা লাইক করে দিও তোমরা লাইক দিলে আমারও ভিডিও বানানোর উৎসাহ অনেকটা বাড়ে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমাদের জিও টেকটেনিকের জন্য একটা আলাদা প্লে লিস্ট বানিয়ে দিয়েছি সেরকম হিউম্যান জিওগ্রাফির ক্ষেত্রেও একটা আলাদা প্লে লিস্ট বানিয়ে দেবো হিউম্যান জিওগ্রাফি থেকে আরও পরপর ক্লাস আসছে এবং তারপরে রিজিওনাল জিওগ্রাফি শুরু হবে তো ভিডিওটা এখানে শেষ করলাম